হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে অন্য একটা ব্লগ নিয়ে। তুমি কোথায় যাচ্ছো সেটা দেখাতে হবে না। আজকে ব্লগে তোমরা আমার সাথে আমাদের গঙ্গারামপুরে ঠাকুর দেখবে। আই হোপ খুব ভালো লাগবে তোমাদের। এত কটা জামা হলো রে? এটা হচ্ছে নবমীর ব্লক। দশমীর দিন আমাদের বাড়িতে একটা পুজো আছে, তাই জন্য কিছু কাটার লাগে, বারো কাটা লাগে। তো সেটা আমাদের নবমীর দিনই করে রাখা হচ্ছে, বিকজ দশমীর দিন প্রচুর কাজ থাকে, সেজন্য সেটা পসিবল নয়। আর সন্ধ্যাবেলা আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আমি আমার বান্ধবীর সাথে গেছিলাম লাবণী, ওই যে সামনে যাচ্ছে লাবণী মাস্ক পরা। তো প্রতি বছর ফার্স্টে আমি ফ্যামিলির সাথে যাই, তারপরে বান্ধবীদের সাথে যাই, কিন্তু এবছর রিস্ক নেওয়া হয়নি। এবছর ফ্যামিলি কেউ বেরোয়নি, শুধুমাত্র আমিই বেরিয়েছিলাম বান্ধবীর সাথে। তাও পুরো রাস্তা মাস্ক পরেছিলাম, ফটোও তুলেছি মাস্ক পরে, মাস্ক একদমই খোলা হয়নি। ভয় লাগছিল, এত ভিড় ছিল না, খুব ভয় লাগছিল। আমি তোমাদের যে ক্লাবগুলো দেখাচ্ছি সেটা আমাদের গঙ্গারামপুরে, সেই ক্লাবগুলো খুব বড় করে পুজো করা হয়, কিন্তু এবার তেমন কিছুই করা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এত ভিড় ছিল রাস্তায়, আমি ভাবতেই পারিনি যে এত ভিড় থাকবে। এই নিগ্নম ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের ঢাকের যে আওয়াজটা বাজছে সেটা আমার খুব পছন্দের একটা আওয়াজ, খুব ভালো লাগে। যখন রাত্রিবেলা করে কালী পুজো হয়, কোনো কোনো প্যান্ডেলে সেটা বাজানো হয়, খুব পছন্দের এই আওয়াজটা আমার। আর এই যে দেখো, এটা মানে প্রতি বছর থাকে, এটা প্রতি বছর। ছোটোবেলায় মা বলতো দে দে দেখিনে পয়সা দে পয়সা দে, প্রতি বছর এই থিমটা থাকবে এই পুজোতে। Thank you.
দক্ষিণ দিনাজপুরের অন্যতম প্রসিদ্ধ পুরাক্ষেত্র হল বানগড়। এটি গঙ্গানগরের পৌরসভার উত্তরাংশে রাজীবপুর মহাজায় একটি উঁচু ঢিবিতে অবস্থিত। অতীতে সাধারণ মানুষের বিশ্বাস ছিল এই ঢিবিতে প্রবেশ করলে অমঙ্গল হয়। 1938 থেকে 41 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পূর্ণ গোবিন্দ বসুকে এখানে খনন কার্য চলে। আমার পক্ষে নবমীর ব্লগটা যতটুকু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো ততটুকু করলাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি রাস্তা খুব ভিড় ছিল, তাই আর বেশি দেখিনি, চলে এসেছি বাড়িতে। যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো যাতে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও, এবং লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই টাটা, ভালো থেকো।